5 লাখেরও বেশি মানুষের শহর কুমিল্লা। প্রায় 53.04 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন গঠিত হয়েছে 27টি ওয়ার্ডের সমন্বয়ে। 1790 সালে তৎকালীন ত্রিপুরা জেলা প্রশাসন গঠনের মধ্যে দিয়ে আজকের কুমিল্লা পৌর প্রশাসনের ইতিহাস শুরু হয়। 1947 সালে দেশ বিভাগের সময়ে মূল ত্রিপুরা জেলা ভারতের নতুন গঠিত ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত কুমিল্লা অংশে নতুন কুমিল্লা প্রশাসন প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা তখন কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত দুটি উপপ্রশাসনের অধীনে ছিল। 1890 দশকে মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা ছিল কুমিল্লা পৌর শহরের প্রথম প্রশাসনিক প্রতিষ্ঠান। এটির প্রধান নির্বাহী নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হতেন। সিটি কর্পোরেশন আত্মপ্রকাশের আগে কুমিল্লা পৌর শহর প্রায় 125 বছরের অধিক সময় যাবৎ পৌরসভা ছিল। এ সময়ে কুমিল্লার রাজনৈতিক ও ব্যবসায়িক গুরুত্ব এবং জনসংখ্যা ব্যাপক বেড়ে ওঠে। এভাবে চলতে থাকার পর 2009 সালের 20 আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভাকে সিটি কর্পোরেশন রূপান্তরের জন্য কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়। সেই ধারাবাহিকতায় 4 মার্চ 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত হয়। এরপর 2011 সালের 23 জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করে। পরে 2011 সালের 10 জুলাই প্রজ্ঞাপন জারি করে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন ও এর কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। 2012 সালের 5 জানুয়ারি প্রথম অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজাল খানকে 30,311 ভোটে হারিয়ে বিএনপি থেকে পদত্যাগী নাগরিক কমিটির মনিরুল হক সাক্কু প্রথম কুমিল্লার মেয়র হিসেবে নির্বাচিত হন। আফজাল খান পান 35,429 ভোট এবং মনিরুল ইসলাম সাক্কু পান 65,740 ভোট। 5 বছর মেয়াদ শেষে 2017 সালে 30 মার্চ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। দ্বিতীয়বারও ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে 11,085 ভোটে হারিয়ে ধানের শীষের প্রতীকে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন। আঞ্জুম সুলতানা সীমা পান 57,853 ভোট এবং মনিরুল হক সাক্কু পান 68,948 ভোট। আগামী 15 জুন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে 6 জন ও কাউন্সিলর পদে 158 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে 120 জন সাধারণ কাউন্সিলর পদে ও 38 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থী আরফানুল হক রিফা এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। কে হচ্ছেন এবারের মেয়র জানতে অপেক্ষা করতে হবে 15 জুন পর্যন্ত।